নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট এই পাঁচ রাশির জাতক অথবা জাতিকার ক্ষেত্রে। অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা। নির্ণায়ক হতে চলেছে এই পাঁচ রাশির জীবন। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। এই পাঁচটি রাশির জীবনে উপচে পড়বে সুখ এবং সমৃদ্ধি। কেন দেখুন, 30 অক্টোবর রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশিতে রাহু এবং তুলা রাশি থেকে আপনার কন্যা রাশিতে কেতু প্রবেশ করছে। এই যে রাশি পরিবর্তন, মেষ রাশি থেকে মীন রাশি, তুলা রাশি থেকে কন্যা রাশিতে কেতুর প্রবেশ, পাঁচ রাশির কিন্তু সৌভাগ্য এবং সমৃদ্ধি আসতে কিন্তু চলেছে। দেখুন, যারা ভিডিওটি দেখছেন আলোচনাটা অবশ্যই শুনবেন। দেখুন, আমি একটি কথা বারবার বলি, প্রত্যেকটি গ্রহ নবগ্রহের মধ্যে 7টি গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এবং রাহু এবং কেতু ক্লকওয়াইজ কিন্তু ঘুরে। দেখবেন এই রাহু কেতু একসঙ্গে রাশি পরিবর্তন করে, এই রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে 12টি রাশির মধ্যে 5টি রাশির সৌভাগ্যের সূচনা কিন্তু করতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাবো। অনেকেই বলছেন যে কৌশিকদা আমার কেন হচ্ছে না। দেখুন, আমি এখানে একটা সার্বিক বিচার বলছি, ব্যক্তি কেন্দ্রিক এটা আলোচনা না। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনারাও কিন্তু হবেন মহা কোটিপতি। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন এই পাঁচ রাশি। আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে। দেখুন, রাহু মীন রাশিতে যখন প্রবেশ করবে এবং শনি আবার কুম্ভ রাশিতে কিন্তু রয়েছে এবং বৃহস্পতি আপনার ঠিক মেষ রাশিতে প্রবেশ করেছে, অর্থাৎ একদিকে গুরুচণ্ডাল দোষ সরে যাচ্ছে। এই যে বৃহস্পতি এবং রাহুর গুরুচণ্ডাল দোষ, এবং বৃহস্পতি এককভাবে অবস্থান করছে, রাহু এককভাবে অবস্থান করছে এবং শনি কিন্তু মার্গী হয়ে যাচ্ছে, অর্থাৎ 3টি গ্রহের যে লাভ এই পাঁচ রাশির জাতক অথবা জাতিকারা কিন্তু পেতে চলেছেন। দেখুন, আমি বারবার একটি কথা বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান, রাহু গ্রহের অবস্থান এবং বৃহস্পতি গ্রহের অবস্থান কেমন রয়েছে। বিশেষ করে এই ভিডিওটি না রাহু এবং কেতুর উপর কিন্তু দেওয়া হচ্ছে। রাহু কেতুর যে রাশি পরিবর্তনে মহা পরিবর্তন করতে চলেছে এই পাঁচ রাশির জীবনে, জীবনে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে এই পাঁচ রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাবো। তার আগে অবশ্যই আপনাদেরকে একটি কথা বলি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন, একের পর এক ঋণ, অর্থাৎ একটা ঋণ শোধ করছেন কিন্তু আর একটা জায়গা থেকে ঋণ করে, অর্থাৎ আপনার একটা গর্ত ভর্তি করছেন কিন্তু আর একটা জায়গায় কিন্তু গর্ত করে, অর্থাৎ এই জায়গাটাতে যারা উঠতে চাইছেন, চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি। আমি সবারই কিন্তু হাত ধরি না। এবং যাদের প্রেমের ক্ষেত্রে বাধা, প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ, দাম্পত্য কলহ, বৈবাহিক জীবনে আপনাদের সমস্যা হচ্ছে, ডেফিনেটলি আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি,
সেই জায়গাটা টেনে তুলব, এবং যারা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, পাশাপাশি অনেকে ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্র নিয়ে সমস্যা হচ্ছে, ইমিডিয়েট যোগাযোগ করুন। এবং ব্যবসা, প্রচুর ইনভেস্টমেন্ট করছেন কিন্তু ব্যবসাতে তেমন লাভ করতে পাচ্ছেন না, তারাই একমাত্র যোগাযোগ করবেন। এবং যারা ভাবছেন যে কৌশিক দা ভিডিওটি শুনছি, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ কৌশিক রায়ের যারা ভিডিও শুনবেন না, দু চোখ ভরে স্বপ্ন নিয়ে ভিডিওগুলো শুনুন। কৌশিক রায়ের কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং খুব চ্যালেঞ্জের সাথে করি। জন্মকুণ্ডলিতে প্রত্যেকেরই যে নবগ্রহের মধ্যে নটি গ্রহ ভালো রয়েছে কখনো না, কিসের দশা চলছে, কিসের মহাদশা চলছে, এই জায়গাগুলো জানা একান্তই দরকার। কারণ রাহু আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, রাহু আমি বারবার বলছি, যখন গোচরে তৃতীয় ষষ্ঠ এবং একাদশভাবে খুব ভালো ফল কিন্তু দেয়। বিশেষ করে আমি পাঁচটি রাশির মধ্যে তিনটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পাবে, আর দুটি রাশির ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু পেতে চলেছে। প্রথম রাশির কথা বলবো, সেটি হচ্ছে আপনার মকর রাশি। আপনারা যদি মকর রাশির জাতক অথবা জাতিকা হন, এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে প্রপার্টি থেকে লাভ এবং দীর্ঘদিন বন্ধ হয়ে গেছে এমন কোনো প্রজেক্ট আপনাদের এই সময় খুলবে। যারা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের অর্থনৈতিক সৌভাগ্যের সূচনা হতে চলেছে। এবং যারা অনলাইন ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করেন, সেখান থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন। এবং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকেও কিন্তু লাভ পাবেন। এবং ভূমি ভবন বাহন এই তিনটি সুখ পেতে চলেছে মকর রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মকর রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন, ষষ্ঠভাবে আপনাদের রাহু অবস্থান করছে। আপনাদের প্রথম কথা হচ্ছে ঋণে যারা পড়ে গেছে, প্রচুর ঋণ, আমি এখান থেকে দেখতে পাচ্ছি আপনাদের ব্যক্তিগত জন্মচক্রে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে। কিন্তু বর্তমান গ্রহের গোচর আমি বলবো, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, যদি আপনাদের জন্মকুণ্ডলীর ন্যাকাল চাটে যদি রাহু গ্রহ ভালো থাকে, এই ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন। এবং পাশাপাশি আপনাদের এই সময় কোনো বড় ধরনের কোনো সমস্যা যেগুলো ছিল সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন, অর্থাৎ ঋণ থেকে মুক্তি আপনারা হবেন। এবং যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে কিন্তু, মামলা মকদ্দমা থেকেও কিন্তু আপনারা রিলিফ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির একাদশভাবে আপনাদের ইনকাম বৃদ্ধি করবে, লাভ আসবে, সাকসেস আসবে। লিখে রাখুন, বৃষ রাশি ঋণনায়ক রেজাল্ট পেতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে লাভ আসতে চলেছে, আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার ফাটকা ট্রেন্ডিং থেকে আপনারা এই সময় লাভ পাবেন। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির বিদেশ থেকে, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, বা এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন, বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা কাজকর্ম করছেন, কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন মেষ রাশির আসতে চলেছে। মেষ রাশির এই সময়ের মধ্যে রাহুকেতু সঞ্চারে আপনাদের বড় ধরনের পরিবর্তন জীবনে আসতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ আসতে চলেছে, এবং এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন তারা লাভ পাবেন। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাত্রার বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছিলেন তাদের কর্মক্ষেত্রে চেঞ্জ হতে চলেছে, এবং আপনাদের সৌভাগ্যের সূচনা হতে চলেছে। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, কোনো বড় জায়গা থেকে ইনভেস্টমেন্ট, এবং আপনাদের এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি এবং সরকারি চাকরি বা চাকরি ক্ষেত্রে যারা পরিবর্তন চাইছিলেন, পরিবর্তনের একটা বড় সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। দেখুন, আমি একটি কথা বলছি, সমস্যা আছে, সমাধানের পথ রয়েছে। কৌশিকরায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।